এক ব্যক্তির স্ত্রীর 45 বছর বয়সে মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে, ওকে নিয়েই কেটে যাবে। ছেলে যখন বয়স্ক হল, ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরো বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার অধিকার দিয়ে দিলেন। ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন, ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল, আর বৌমা জবাব দিল আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেল। কিছু পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসল। খাবারের পাত্র ভরে দই দেখে ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল। কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বললেন, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আর আজ আপনার বিবাহ হচ্ছে। পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন, বাবা আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা না, আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি, কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব, আর আপনার অফিসে এক কর্মচারীর মতো বেতন নিব, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত।